ভারতের হৃদস্পন্দন, স্বামী এক লড়াইয়ের নাম। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার নেয়ার পর স্বামীর গলায় আফসোস, যেভাবে বিশ্বকাপ ফাইনালে রোহিতরা। 22 গজে বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি বিরাটের ব্যাটে, কোহলিকে অভিনন্দন জানালেন লিটল মাস্টার সচিন। 2011 সালের পর আবারও ফাইনালে উঠল ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করতে নেমে 397 রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। সেই সংগ্রহ টপকাতে গিয়ে বেশ কিছুটা লড়াই শেষে হার মানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতের কাছে 70 রানে পরাজিত হয়ে গতবারের রানার আপ দলের বিদায় ঘণ্টা বাজল এবার সেমিতে। এই জয়ের পেছনে বড় অবদান আছে কোহলি শ্রেয়াসের, তবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। উইকেট পিছু এক প্লেট বিরিয়ানির চুক্তিতে একদিন ক্রিকেট জীবন শুরু করেছিলেন। আজ তিনি ভারতের বোলিংয়ের প্রাণভোমরা। বিশ্বকাপে সামলানো যাচ্ছে না মোহাম্মদ শামিকে। 6টি ম্যাচ খেলে 3টিতেই ম্যান অব দ্য ম্যাচ বাংলার জোরে বোলার। সেমিফাইনালে 7 উইকেট তুলে নিয়ে ভারতকে ফাইনালে তুলে দিলেন বুধবার। ভারতের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের ম্যাচে 7 উইকেট নিয়ে খুশি হলেও একটি ব্যাপারে আক্ষেপ যাচ্ছে না তার। প্রতিপক্ষের ওপেনারদের ফেরাতে, মিডল অর্ডারকে ধাক্কা দিতে বা ম্যাচের কঠিন সময় উইকেট তুলে নিতে তিনিই অধিনায়কের ভরসা, তিনি মোহাম্মদ শামি। ভারত অধিনায়ক রোহিত শর্মার তুরুপের তাস। বুধ সন্ধ্যায় তার হাতে সাদা বল যখন তুলে দিলেন রোহিত, তখন গোটা স্টেডিয়ামে সিংহনাদ শামি শামি। নিউজিল্যান্ডের ওপেনারদের ফেরাতে তিনি দেশের 1 নম্বর বাজি। স্বামী ফিরালেন 2 কিউই ওপেনারকে, গ্যালারি উত্তাল হলো। রোহিত ভিরাটের আলিঙ্গনে ঢাকা পড়ে গেলেন মোহাম্মদ শামি। অথচ এই স্বামীরই তো জায়গা হচ্ছিল না প্রথম একাদশে। সবাই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আর তাকে মাঠের বাইরে বসে থাকতে হচ্ছে। ছলোছলো চোখে মনের যন্ত্রণা লুকোচ্ছেন স্বামী। কোনো এক মোহাম্মদ সিরাজ তাকে পেছনে ঠেলে আগে ঢুকে পড়ছেন দলে। মাঠের বাইরে থেকে ভেসে এসেছে অনেকের চাপা কণ্ঠস্বর, কেন জায়গা পাচ্ছেন না স্বামী, কেন কেন? স্বামী উত্তর দেননি, চোয়াল চেপে অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। সুযোগ এসেও গেল, কারো পৌষমাস কারো সর্বনাশ। বাংলাদেশের বিরুদ্ধে চোট পেলেন হার্দিক পান্ডিয়া, হার্দিক আউট স্বামী ইন। দলে সুযোগ পেয়েই স্বামী ধরা দিলেন অন্য এক অবতারে, উইকেটের ছররা ছোটালেন। তিনি তো চিরকালের লড়াকু ক্রিকেটার। একদিন 16 বছরের কিশোর ছেলেটা কলকাতার ট্রেন ধরেছিলেন, ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই ছেলেটার জার্নি এখনও শেষ হয়নি, এখনও তিনি লড়াই করেই চলেছেন। তিনি নিজেই টুইট করেন সবুরে ম্যা অফলে। স্বামী এখন দেশের হৃদস্পন্দন, ভাগ্য বিড়ম্বিত তারই সতীর্থ হার্দিক। পুরো দস্তুর সুস্থ হয়ে বিশ্বকাপ দলে ফেরার জন্য এনসিএতে ছিলেন তিনি, কিন্তু ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিনের সকালেই এলো হৃদয় বিদারক খবর। সেরে না উঠায় বিশ্বকাপ থেকেই ছুটি হয়ে গেল হার্দিক পান্ডিয়ার। স্বামী অবশ্য এই কদিনে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ভারতীয় দলে, আগুন ঝরাচ্ছেন, উইকেট নিচ্ছেন, অধিনায়ক রোহিতের আস্থাভাজন হয়ে উঠেছেন। আজ ওয়াংখেড়েতে স্বামী স্বামী রব উঠল। সেই স্বামী আবার ক্যাচ ফেললেন কেন উইলিয়ামসনের। বিশ্বস্ত উইলিয়ামসন ও ড্যারিল মিচেল যখন ভারতের নাভিশ্বাস তুলতে শুরু করেছে, তখন স্বামীকে সাপসাপান্ত করা হচ্ছিল। সেই স্বামীকেই আক্রমণে ফিরিয়ে এনে মাস্টার স্ট্রোক দিলেন রোহিত। স্বামী ফেরালেন বিপজ্জনক উইলিয়ামসনকে, পরের বলেই ল্যাথামকে LBW করলেন মোহাম্মদ শামি। ম্যাচ থেকে ধীরে ধীরে সরে যাওয়া ভারতকে আবার ম্যাচে ফেরালেন স্বামী। তিনি তখন আরও এক রূপকথা লিখছেন। ডেভিড বেকহামের পাশে বসে ওয়াংখেড়েতে তখন খেলা দেখছেন হার্দিক পান্ডিয়া। বসে বসে ভারতের ইউটিলিটি অলরাউন্ডার শুনলেন স্বামী স্বামী চিৎকার। আসলে তা গোটা দেশের কণ্ঠস্বর, দেশের শ্বাসপ্রশ্বাসে এখন মোহাম্মদ শামি। কেন হবে না? প্রক্সিবয় স্বামী যে তৃতীয় ট্রফি ঘরে তোলার বন্দোবস্ত করে দিলেন ওয়াংখেড়েতে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার নেয়ার পর স্বামীর গলায় আফসোস। তিনি বললেন, কেন উইলিয়ামসনের ক্যাচটা আমার অবশ্যই ধরা উচিত ছিল, সহজ ক্যাচ ফেলা আমার উচিত হয়নি, ভীষণ খারাপ লাগছিল। তারপর আমার লক্ষ্য ছিল কম গতিতে বল করা, কারণ ওদের মেরে খেলতেই হতো, তাই জানতাম সুযোগ আসবেই, সেটাই চেষ্টা করেছি। বুধবারের পর এবারের বিশ্বকাপে 23 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী স্বামী। কীভাবে এমন সাফল্য? স্বামী বলেছেন, সুযোগের অপেক্ষা করছিলাম, খুব বেশি সাদা বলের ক্রিকেট খেলার সুযোগ পাইনি, তবে সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করি। এরপর ফাইনাল, কী লক্ষ্য থাকবে আপনার? স্বামী বলেছেন, গত 2টো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারিনি আমরা, সেমিফাইনালে হারতে হয়েছে, তাই আমরা এবার সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর ছিলাম।
দলের কেউ চাইনি এবারের সুযোগ নষ্ট করতে। যা যা সুযোগ আসবে সব কাজে লাগাতে চাই আমরা। বিশ্বকাপে 54টি উইকেট হয়ে গেল শামির। বিশ্বের সপ্তম বোলার হিসেবে বিশ্বকাপে 50 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। 17 ম্যাচে 50টি উইকেট পূর্ণ করেছেন। বিশ্বকাপে দ্রুততম 50 উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন ওয়াংখেড়ের সেমিফাইনালে। এদিন ম্যাচ জেতার পর রোহিত শর্মা বলেন, আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি, আপনি আরাম করতে পারবেন না, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজটি সেরে ফেলতে হবে। আমরা জানতাম আমাদের উপর চাপ থাকবে, মাঠে একটু ঢিলেঢালা হলেও আমরা শান্ত ছিলাম, এই জিনিসগুলো ঘটতে বাধ্য, আমরা কাজটি করতে পেরে আনন্দিত। ওরা আমাদের সুযোগ দিয়েছে, আমরা সেগুলি কাজে লাগাতে পারিনি। মিচেল এবং উইলিয়ামসন দুর্দান্ত ব্যাটিং করেছে, আমাদের শান্ত থাকতে হয়েছিল, জনতা শান্ত হয়ে যায়, এটাই খেলার স্টাইল। আমরা জানতাম আমাদের ভূমিকা পালন করতে হবে, আমাদের আরও বেশি কাজ করতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং শামি দুর্দান্ত ছন্দে সেরা 5-6 ব্যাটসম্যানকে তুলে নেয় ও। এই টুর্নামেন্টে আয়ার যা করেছে তাতে আমি খুব খুশি। সামনে থেকে যেভাবে গিল ব্যাট করেছে তা দুর্দান্ত ছিল, দুর্ভাগ্যবশত তাকে ফিরে আসতে হয়। কোহলি বরাবরের মতোই দুর্দান্ত ছিল, সে তার ট্রেডমার্ক ইনিংস খেলে। সামগ্রিকভাবে ব্যাটিং দুর্দান্ত ছিল। এই টেমপ্লেটটি নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। ইংল্যান্ডের খেলায় আমরা বোর্ডে মাত্র 230 রান করতে পেরেছিলাম। আমাদের বোলাররা তা দুর্দান্ত খেলে নিজেদের জয় ছিনিয়ে নেয়। আমরা প্রথম 9টি ম্যাচে যা করেছি তা করতে চেয়েছিলাম। জিনিসগুলি সত্যিই ভালো হয়েছে। 22 গজে বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি বিরাটের ব্যাটে। কোহলিকে অভিনন্দন জানালেন লিটল মাস্টার সচিন। 41তম ওভারের চতুর্থ বলটি লং লেগ আর ডিপ মিড উইকেটের মাঝে খেলেই দৌড় শুরু করলেন বিরাট কোহলি। এই দৌড়টি এই ম্যাচের বাকি সিঙ্গলসগুলির থেকে একটু আলাদা। সচিন টেন্ডুলকারের সামনে তাকে টপকে যাওয়ার দৌড় ছিল ওটা। একদিনের ক্রিকেটে 50তম শতরানের দৌড় ছিল ওটা। ওয়াংখেড়ের মাঠে তখন শব্দব্রহ্ম, কোহলি কোহলি চিৎকার। এই সময় এই মাঠে উঠত সচিন সচিন ধ্বনি। বুধবার তিনি মাঠে বসে শুনলেন চিৎকার পাল্টেছে, আর যার জন্য চিৎকার সেই বিরাট শতরান করার পর উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন সচিন। মাস্টার ব্লাস্টার আপ্লুত তার ছাত্রের কীর্তিতে। বিরাট একদিনের ক্রিকেটে 50তম শতরানটি করে প্রথমেই হেলমেট গ্লাভস খুলে দুহাত তুলে সচিনকে আনুগত্যসূচক অভিবাদন জানালেন। বিরাট রেকর্ড গড়েন, নজির গড়েন আর টপকে যান সচিনকে। বুধবার 50তম শতরান করার আগেই সচিনের দুটি রেকর্ড ভেঙে দিয়েছিলেন বিরাট। একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি অর্ধশত রান করলেন তিনি। তারপরেই এক বিশ্বকাপে সচিনের সর্বোচ্চ রানের নজিরও পেরিয়ে যান। ইডেনে 49তম শতরান করেছিলেন বিরাট। সচিনকে ছুঁয়েছিলেন সেই মাঠে, এবার টপকে গেলেন। একদিনের ক্রিকেটে শতরানের চূড়ায় উঠে পড়লেন। বিরাটের কাছে সচিন তার বিগ্রহ। 50তম শতরান করে সে কথা বললেনও বিরাট। পরিসংখ্যানবিদেরা আরও একটি কথা মনে করিয়ে দেবেন, সচিন তার জীবনের শেষ টেস্ট খেলেছিলেন ওয়াংখেড়েতে। 14 নভেম্বর শুরু হয়েছিল সেই টেস্ট, ম্যাচ শেষ হয়েছিল 16 নভেম্বর। 10 বছর আগে 15 নভেম্বর সচিন শেষবার ব্যাট করেছিলেন, আর সেই দিনেই সচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।